শীতকালীন মরশুমে তুলায় বানানো লেপ তোষক হারিয়ে যাচ্ছে গরম তাপ নিয়ন্ত্রিত মসৃণ কম্বলের যুগে। গ্রামীগঞ্জে তা প্রত্যক্ষ করা গেলেও শহর অঞ্চলে আজ শীতকালীন মরশুমে লেপ তোষক বানাতে লক্ষ্য করা যায় না। তবে এখনও গ্রামীগঞ্জে শীতকালীন মরশুমে বহির্রাজ্যের শ্রমিকদের দ্বারা লক্ষ্য করা যায় লেপ তোষক বানানোর কাজে। শীতের সময় উষ্ণতার আবেশ পেতে তুলার তৈরি লেপের প্রচলন বেশ আগে থেকেই। ত্রিপুরা আঠেরোমুড়া এবং বড়মুড়া পাহাড়ের মাঝখানে তেলিয়ামুড়া শহরটি এবং খোয়াই নদীর বেষ্টিত হওয়ায় এখানে ঘন কুয়াশা সহ শীতের তীব্রতা থাকে বেশি। ফলে শীত নিবারণে গোটা তেলিয়ামুড়া জুড়ে মানুষের প্রস্তুতি চলছে পুরোদমে। অনেকেই তৈরি করে আসত তুলার তৈরি নতুন লেপ তোষক। সেই সময় ছিল ব্যস্ত কারিগররা। বছরে এ সময় ক্রেতাদের ভিড় বেড়ে থাকত তুলার তৈরি লেপ তোষকের দোকানে। বছরের আট মাস অলস সময় পার করলেও শীতের চার মাস লেপ তোষক কারিগরদের ব্যস্ততা বেড়ে যেত। কাকঢাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে লেপ তৈরির কাজ। সম্প্রতি ত্রিপুরা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে কয়েকটি এলাকার লেপ তোষক তৈরির দোকানগুলোতে গিয়ে দেখা যেত মালিক শ্রমিক সবাই লেপ তোষক তৈরি সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করতে। আকার ও তুলা ভেদে বিভিন্ন দামে লেপ তোষক বিক্রি করা হতো। এবছর বিভিন্ন কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় একটি লেপ তোষক বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকায়। বহিররাজ্য থেকে আসা তুলার তৈরি লেপ তোষক বানানোর কারিগর জানান, আধুনিক যন্ত্রে উৎপাদিত কম্বল ম্যাট্রেস সহজে পাওয়া যাওয়ায় বর্তমানে তুলার তৈরি লেপ তোষকের চাহিদা কমে গেছে। লেপ তোষক তৈরিতে খরচ বেড়ে গেছে। একটি লেপ তোষক বানানো বাবদ খরচাপাতি দিয়ে বিক্রি করতে হয় তাদের ১৩০০ থেকে ১৪০০ টাকায়। তেমন লাভ না হলেও তাদের বহিররাজ্য থেকে ত্রিপুরায় এসে এক প্রকার লাভবান জানা গেছে। তবে চলতি মরশুমে জিনিসপত্রের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই তুলার তৈরি লেপ তোষক তৈরিতে খরচ বেড়ে গেছে। সব কিছুর দাম বাড়লেও তাদের দাম বাড়েনি। কাপড় ও তুলার মান বুঝেই লেপ তোষকের দাম নির্ধারণ করা হয়। চার থেকে পাঁচ হাত লেপের দাম পড়ছে ১৩০০ থেকে ১৪০০ টাকা, আর তোষক তৈরিতে দাম পড়ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা। তবে এবারে প্রতি গজ কাপড়ে ১০ থেকে ১৫ টাকা দাম বেড়েছে। তুলায় বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। গার্মেন্টের সাদা ঝুট, ফোমের কাটা অংশ সব কিছুই কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। এবছর শীতের তীব্রতা বাড়লে লেপ তোষকের চাহিদা খানিকটা বাড়ছে। এদিকে তুলার তৈরি এক লেপ তোষক তৈরির কারখানার মালিক অমল ঘোষ জানান, তিনি প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে তুলার তৈরি লেপ তোষক তৈরির কাজ করে আসছেন। বিগত কয়েক বছর পূর্বেও তুলার তৈরি লেপ তোষকের চাহিদা ছিল অনেক বেশি, এমনকি রাত জেগেও কাজ করতে হয়েছিল। তবে আগে ত্রিপুরা তেলিয়ামুড়া শহরে লেপ তোষকের দোকান ছিল চোখে পড়ার মতো, কিন্তু বাজারে যখন কম্বলের চাহিদা বেড়ে গিয়েছে সেই সময় থেকে অনেকগুলি দোকান বন্ধ এবং কারিগর হারাতে হয়েছে কর্মসংস্থান। তিনি আরও জানান, তুলার তৈরি লেপ তোষকের বাজার দখল করে নিয়েছে অত্যাধুনিক রকমারি কম্বল। তবে এখনও বহিররাজ্যের কারিগররা গ্রামীণগঞ্জে ঘুরে ঘুরে তুলার তৈরি লেপ তোষক বালিশ বানাতে লক্ষ্য করা যায়। ত্রিপুরার বিভিন্ন মহকুমাগুলির মতো ত্রিপুরা তেলিয়ামুড়া মহকুমাতেও বহিররাজ্যের তুলনার তৈরি লেপ তোষক তৈরি করার কারিগর অর্থ উপার্জনের জন্য শীতকালীন মরশুমে গ্রামীগঞ্জে বাইসাইকেল নিয়ে ঘুরতে দেখা যায়। ত্রিপুরা তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকায় লক্ষ্য করা গেল বহিররাজ্যের কারিগরদের। এদের মধ্যে শামশের আলমের সাথে কথা হলে তিনি জানান, বিহারে কর্মসংস্থানের অভাব, তাই প্রতি বছর শীতকালীন মরশুমে নিজ রাজ্য থেকে ত্রিপুরায় ছুটে আসেন অর্থ উপার্জনের জন্য। কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এবছর তুলার তৈরি লেপ তোষক শহরতলির থেকে গ্রামাঞ্চলে তেমনভাবে বানানোর জন্য উৎসাহ অনেকটাই কমে গেছে বলে তিনি জানিয়েছেন। অত্যাধুনিক ডিজিটাল যুগে তুলার তৈরি লেপ তোষক হারিয়ে যাচ্ছে এমনটাই মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনরা। তবে এই তুলার তৈরি লেপ তোষক কারিগররা নিজেদের কাজ হারিয়ে অস্তিত্বের সংকটের মুখে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। আপনি কি কাজ করেন? লেপের কাজ করি। কত বছর যাবত করতেছেন? প্রায় ৩০ বছর। তো বর্তমানে চাহিদা কেমন? এখন চাহিদা কমে গেছে। বিহারি বিহারি বাড়িছে, আমরা কাজকর্ম নাই, এখন কোনো কাজের ই নেই, একদম আজকে আর আগে ৩০০ টাকা কাম হয়, আগে আজাবার সুদায় কাম করতাম, আমার ৩০০ টাকা হলেই কী কী বানান আপনি? লেপ তোষক, গাজিন,
বিক্রি কত করে করে দেন? বিক্রি তো 1000 টাকা আছে, 2000 টাকা আছে, 1500 টাকা আছে। দেখেন এখন একটা জিনিস যে বাজারে কিন্তু সিনথেটিকের কম্বল বাইরে গেছে, এই কারণে কি কোথাও কি মানে হাতে বোনা যে লেপ যেটা প্রাচীন যুগ থেকে প্রচলন চলাইতে আছে, এটার কি মানে বাজারে কি চাহিদা কমছে নি কি মনে করতেছেন? ব্যাপারটা অনেক কমে আগের তুলনায় কমছে না? আপনারা এই এই মানে ওই কম্বলগুলি বাইরে আনার কারণে আপনারা ক্ষতির সম্মুখীন, তুলা টুলার দাম বাড়ছে নি আগের থেকে? পর্যাপ্ত তুলা পাওয়া যায়নি? না, গত বছরের তুলনায় এবছর কেমন? আপনার নাম? শমশের আলম। কি কারণে এখানে আইছেন আপনারা? ওই আমরা লেপ ফুপ বানাই, লেপ তোষক বালি সুলিশ বানাই। সব তেলিয়ামোড়া সব জায়গাতে ঘুরেন না? হ্যাঁ হ্যাঁ, তেলিয়ামোড়া সব জায়গাতে ঘুরি। তো কেমন বাজার? কেমন? বেশি ভালো না, চলে টুকটাক চলে এখন। আজকে আজকে ইয়ে করছেন কিছুটা? হ্যাঁ আজকে বানাইছেন? মিলে হ্যাঁ বানাইছি, একটা তোষক বানাইছি। কোন জায়গা থেকে আইছেন আপনারা? বিহার থেকে আসে আইছি। ওইখানের অবস্থা আর এইখানের অবস্থা কেমন? বিহারের অবস্থা একটু খারাপ আছে, বিজনেস উজনেস নাই, এইখানে আয়া পড়ি, এখানে মধ্যে আয়া পড়ি, এখানে ভালো না? হ্যাঁ এইখানে ভালো। তো দিনে কতটা ইনকাম করতে পারেন? এটা কোনো ঠিক নাই, আগার একটা কাজ হয়ে কোনো দিন হয় না, কোনো দিন দুদিন তিন দিন পরে ঘুরিয়া ঘুরিয়া জায়গা। প্রতি লেপ কত করে বানান আপনারা? আমরা তো এমনি নতুন বানাইলে আপনি 1500 টাকা লাগে, কাপড় সাপড় আমার হাজিরা উজিরা লয়ে। কয়জন আইছেন আপনারা? আমরা তো দুইজন আছি এখন। এমনিতে কতজন আইছেন বিহার? অনেক আছে বিহারে লেপ বানানি, অনেক আছে। তো আগের আগের মতন সেই রকম না? না আগের মতন ব্যবসা নাই। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতে হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।